আসলে ইসলামে যে কি শান্তি আছে এখানে আসলে বোঝা যায়। এখানে এখানে যারা এসেছেন তারা বুঝতে পারবেন যে এখানে ইসলামের কি শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন। মানে এত পবিত্র সুন্দর মনোরম দৃশ্য, যেটা দেখলে চোখ জুড়ায় মন জুড়ায়। কাবা ঘরের গ্লাফ ধরে যদি মানে যখনই গ্লাফে হাত দেওয়া হয় তখনই মনে হয় মানে আলাদা যে অনুভূতি, এটা যারা এসেছেন তারাই অনুভব করতে পারবেন এবং আগামীতে যারা আসবেন শুধুমাত্র তারাই অনুভব করতে পারবেন। আমাদের রোদ গরমে ঠোঁট বা মুখ শুকিয়ে যাচ্ছে, কারণ হলো যে এখানে ঠান্ডা, এখানে এয়ার কন্ডিশন দেওয়া হয়, এই জন্যে এখানে ঠান্ডা, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে গরম। তো যার জন্যে আমরা মানে আমাদের একটু স্বাভাবিক আছি, খুব যে অস্বাভাবিক এরকম না, আলহামদুলিল্লাহ সব মিলাই আমরা ভালো আছি। তানভীর হুসাইন আমাদের সকলের জন্য দোয়া করবেন। জি, আমি সবার জন্য দোয়া করেছি, কাবার গ্লাভ ধরে আল্লাহকে বলেছি আল্লাহ আমার কাছে যতজন দোয়া চেয়েছে আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলো পুরা করে দাও, এবং এখনও এই কাবার চত্বর থেকে আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মনের নেক বাসনাগুলো পুরা করে দেন, সকল প্রবাসীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত মুক্ত রাখেন, আয় রুজিতে যেন বরকত দান করেন। সৌদি আরব সহ বাংলাদেশের যত প্রবাসী বিভিন্ন দেশে আছে আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল দেশের আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন, পরিবারের মধ্যে শান্তি প্রদান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কাবা ঘর তাওয়াফ না করায় কবরবাসী না করেন, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন। তো এই হলো কাবার দৃশ্য, এবং এখানে আমরা বসে আছি। আমার সাথে রয়েছে আমাদের মারুফ ভাই, মারুফ হোসেন ভাই, বগুড়ার মানুষ, তিনিও আজকে সাই করেছেন। ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দেশ এবং প্রবাস থেকে যারা যুক্ত হয়েছেন, আপনারা সকলে আমাদের জন্য দোয়া করবেন, এবং যে দৃশ্য আপনারা দেখছেন এটি দেখলেও আপনাদেরও সেম সব হবে, কেননা আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে কাবার দিকে যারা নেক নজরে তাকায় আল্লাহ তাআলা তাদের সগীরা গুনাহগুলো কেউ মাফ করে দেয়। সুতরাং সবাই আমাদের জন্য দোয়া করবেন, এবং আমরা সকলেই এই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন এই ঘরে একটা বার আসার সুযোগ করে দেন। আমিন। ভাই, সম্মানিত দর্শক মণ্ডলী, এই হলো আমাদের আঙ্কেল আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের বাবা, মাওলানা আব্দুল সালাম যুক্তিবাদী ভাইয়ের আব্বাজান, যিনি জন্মদাতা পিতা। এবং আমরা ওই যে মাকামে ইব্রাহিমে নামাজ পড়তে ঢুকেছিলাম, আমাদের কষ্ট হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কষ্ট দূর করে দিয়েছেন, আমরা সুযোগ পেয়েছি নামাজ পড়ার ওখানে। তো আমাদের ভাইয়েরা আর কি নামাজের জন্য ট্রাই করতেছেন, আব্দুল সালাম যুক্তিবাদী ভাই সহ আমাদের আরও কয়েকজন ট্রাই করতেছেন, ওনারা নামাজ পড়ে হয়তো বা আসবেন, আর আপনাদের একটু কাবা ঘর দেখানোর চেষ্টা করি আবারও। জি, ডাক্তার খায়রুল ইসলাম ভাই, ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। সিরাজুম মনিরা, আলহামদুলিল্লাহ, একেবারে সরাসরি আপনাদের কাছে শেয়ার করছি। আপনারা দেখেন এসব তাওয়াফের জন্যে সবাই এভাবেই ছুটে আসে দেশ দেশান্তর থেকে,
তবে এখানে এসে যেটা মনে হয়েছে, আমাদের গোটা পৃথিবী থেকে যা আসে তার অর্ধেক আসে আমাদের বাংলাদেশ, এই সরি ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ার হাজি অনেক বেশি, আর আমরা জানি যে ইন্দোনেশিয়া মুসলিম কান্ট্রি শুধু না, মানে সংখ্যাগরিষ্ঠ একটা মুসলিম কান্ট্রি। আমাদের বাংলাদেশ তো দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ, ইন্দোনেশিয়াই প্রথম বৃহত্তম মুসলিম দেশ, যাদের মানে অনেক অনেক মানে কোটি কোটি মুসলমান যে দেশে রয়েছে। তো এই জন্যে ইন্দোনেশিয়ার মানুষ এখানে প্রচুর পরিমাণে, এবং ওরা যেভাবে আসে, ওই যে দেখছেন ছোট ছোট হাজি যারা, ছোট বাচ্চা শিশু, আসলে ওদের দেখতেই খুব ভালো লাগে, যে দেখেন কোলে করে নিয়ে আছে ছোট বাচ্চা হাজি। জি মতিউর রহমান ভাই, দোয়া চাই, প্রিয় ভাই খুব মিস করছি আপনাকে, দোয়া করবেন আমাদের জন্য। জি সুলাইমান শেখ ভাই, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তো এই যে ছোট ছোট, এরা কত ভাগ্যবান, ওই যে ছোট হাজি দেখতে কত সুন্দর লাগছে দেখেন, ওরা যখন পবিত্র চেহারায় এহরামের কাপড় পরে পবিত্র শরীরে, তখন আলাদা একটা অনুভূতি অনুভূত হয়, যে অনুভূতিটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। আমি নিয়ত করেছি আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে তাওফিক দেন, আগামীতে আমার স্ত্রী সন্তানদেরকে নিয়ে আসব। এবার আমি আমার মাকে নিয়ে এসেছি, আপনারা অনেকেই জানেন, তো আগামীতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তাওফিক দিলে আমি আমার পরিবারকে নিয়ে আসতে চাই। দোয়া করবেন আমাদের জন্য, লেটস গো জি রাজনীতির জন্য, যেন হৃদয় প্রাপ্ত হয় আমাদের দেশের নেতাগুলো। জাজাকাল্লাহ খায়রান, জি জাজাকাল্লাহ খায়রান। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দান করুন, আল্লাহ আমাদের দেশের রাজনীতিবিদদের কবুল করুন, সকলকে নেখায়াত দিন, দিনের জন্য কবুল করে নিন, ইসলামের জন্য কবুল করে নিন। আসলে ইসলামে যে কী শান্তি আছে এখানে আসলে বোঝা যায়। এখানে যারা এসেছেন তারা বুঝতে পারবেন যে এখানে ইসলামের কী শান্তি আল্লাহ রাব্বুল আলামিন রেখেছেন, মানে এত পবিত্র সুন্দর মনোরম দৃশ্য, যেটা দেখলে চোখ জুড়ায় মন জুড়ায়। কাবা ঘরের গ্লাফ ধরে যদি, মানে যখনই গ্লাফে হাত দেওয়া হয় তখনই মনে হয় মানে আলাদা যে অনুভূতি, এটা যারা এসেছেন তারাই অনুভব করতে পারবেন, এবং আগামীতে যারা আসবেন শুধুমাত্র তারাই অনুভব করতে পারবেন। আমাদের রোদ গরমে ঠোঁট বা মুখ শুকিয়ে যাচ্ছে, কারণ হলো যে এখানে ঠান্ডা, এখানে এয়ার কন্ডিশন দেওয়া হয়, এই জন্য এখানে ঠান্ডা, কিন্তু বাইরে প্রচুর পরিমাণে গরম। তো যার জন্যে আমরা মানে আমাদের একটু স্বাভাবিক আছি, খুব যে অস্বাভাবিক এরকম না, আলহামদুলিল্লাহ সব মিলাই আমরা ভালো আছি। তানভীর হুসাইন আমাদের সকলের জন্য দোয়া করবেন। জি আমি সবার জন্য দোয়া করেছি, কাবার গ্লাভ ধরে আল্লাহকে বলেছি, আল্লাহ আমার কাছে যতজন দোয়া চেয়েছে আল্লাহ তুমি সকলের মনের নেক আশাগুলো পূরণ করে দাও, এবং এখনও এই কাবার চত্বর থেকে আমি দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলের মনের নেক বাসনাগুলো পূরণ করে দেন, সকল প্রবাসীদেরকে যেন আল্লাহ রাব্বুল আলামিন মুসিবত মুক্ত রাখেন, আয় রুজিতে যেন বরকত দান করেন। সৌদি আরব সহ বাংলাদেশের যত প্রবাসী বিভিন্ন দেশে আছে, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকল দেশের, আমাদের বাংলাদেশের প্রবাসীদেরকে হেফাজত করেন, পরিবারের মধ্যে শান্তি প্রদান করে দেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকে কাবা ঘর তাওয়াফ না করায়, কবরবাসী না করেন, সেই দোয়া আল্লাহর কাছে করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন।